कागजे लिखो नाम छिड़े जाबे, बैनारे लिखो नाम मुछे जाबे, पाथरे लिखो नाम खोए जाबे, हृदय लिखो नाम रोए। परम श्रद्धा भरे स्मरण करछि आमादेर इतिहासेर महानायक महावीर, स्वाधीन बांग्लादेशेर स्वप्नद्रष्टा स्थपति, बांग्लादेश मानचित्रेर चित्रकर, जातिर पिता बंगबंधु शेख मुजিবুর রহমানের অমর স্মৃতি অবনত মস্তকে আমি স্মরণ করছি। যারা তাদের সুন্দর বর্তমানকে আমাদের সোনালী ভবিষ্যতের জন্য উৎসর্গ করে গেছে, স্বাধিকার স্বাধীনতা গণতন্ত্র প্রগতির সংগ্রামে নিবেদিত অগণিত শহীদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ঘটনা 75-এর 15ই আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ ধানমন্ডির 32 নম্বরে পলাশী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাদের হত্যা করা হয়েছিল, শিশুরা সেলস, আমি তাদের রক্তাক্ত স্মৃতি স্মরণ করছি। সুধীজন গুণীজন আমাদের মাননীয় স্পিকারও আছেন, মন্ত্রীগণ, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনী আমাদের সঙ্গে কাজ করেছে পদ্মা সেতু নির্মাণে, নিরাপত্তা তাদের অবদান আছে। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি দুঃখ সুখের ঢেউ খেলানো পদ্মা নদীর পারে ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধনের এ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা, আপনাকে অভিবাদন, আপনাকে স্যালিউট করি, গোটা জাতি আজ আপনাকে স্যালিউট করে, সারা বিশ্বে আজ আপনি প্রশংসিত। আপনি প্রমাণ করেছেন, ইয়েস উই ক্যান, আমরাও পারি, নিজের টাকায় করব। প্রমাণ করেছেন নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন, মাথা নত করেনি বঙ্গবন্ধুর কন্যা। কি দুঃসময়, কি চ্যালেঞ্জ, যে কঠিন সময়, চক্রান্ত দেশে বিদেশে সব কিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি। একানন প্রধানমন্ত্রী শেখ রেহানার কি অপরাধ ছিল, জয়ের কি অপরাধ ছিল, পুতুলের কি অপরাধ ছিল, ববির কি অপরাধ ছিল, একটা পরিবারকে টার্গেট করে হেনস্থা করা হয়েছে, একটা পরিবারকে অপমান করা হয়েছে, শুধু পরিবার নয় বাঙালি জাতিকে
সেদিন অপমান করা হয়েছে এই সেতুর প্রকল্প থেকে সরে গিয়ে। অপবাদ দিয়েছে দুর্নীতির। আজকে বঙ্গবন্ধু পরিবার আমাদের সাবেক উপদেষ্টা মন্ত্রী সচিব অনেককেই অপমান করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা আমি মনে করি সক্ষমতার প্রতীক, এটা সত্য। আমাদের সক্ষমতার প্রতীক, তার চেয়ে বড় সত্য আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি। সুদীজন আজ বারে বারে মনে পড়ে, এই পদ্মা পারে কুমার বোগে ভাঙ্গন, মাওয়ায় ভাঙ্গন, লোহজঙ্গে ভাঙ্গন, জাজিরায় ভাঙ্গন, শিবচরে ভাঙ্গন, ভাঙ্গনের খেলা পদ্মা পারে। কার শুক্র করাটাই ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। শেখ হাসিনার মতো এরকম কমিটেড, এরকম ট্রাবল শুটার এবং শেখ হাসিনার মতো আমি বলবো কনসামেট ক্রাইসিস ম্যানেজার, তিনি যদি না থাকতেন আমরা এই সংকট, এত প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারতাম না। আনোয়ার খন্দকার, আনোয়ার আগে সচিব ছিলেন আমাদের পদ্মার, পিডি সপি, আরো যারা এখানে এ পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়া ছিলেন, প্রথমত কাজ করাই ছিল কঠিন। আজকে তখন চায়না মেজর ব্রিজের তাদের মালামাল পর্যন্ত নদীতে ভেসে যাচ্ছিল, খরস্রোতারা খুশি পদ্মা, অনেকের জীবন যেমন করে নিয়েছে। আমি আজ কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এই পদ্মা সেতুর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মুখের দিকে চেয়ে, পদ্মার দুই পারের মানুষ পৈতৃক সম্পত্তি ফসলি জমি তারা ত্যাগ করেছিল, উৎসর্গ করেছিল, আমি তাদের কাছে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার আক্ষেপ, আমারও ছিল আক্ষেপ, সবাই চেয়েছে নিজস্ব স্থানে যখন পদ্মা সেতু, এই সেতুতে নির্মাণে অন্য কারো কোনো কৃতিত্ব নেই, একজনেরই কৃতিত্ব, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কেন পদ্মা সেতুর সঙ্গে তার নাম থাকবে না? এটা ছিল সারা দেশে কি বলেন দাবি ছিল না, সারা বাংলায় এটাই ছিল দাবি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা এই দাবি গ্রহণ করেননি, নাকচ করে দিয়েছেন যে পদ্মা সেতুর জন্য আমার গোটা পরিবার এত অপমানিত, জাতি হিসাবে আমাকে অসম্মান করা হলো, আমি সেখানে আমার নাম, আমার পরিবারের কারো নাম সেখানে থাকবে নেত্রী। আজকে এটাই শুধু সান্ত্বনা নিয়ে যাচ্ছি যে আপনার নাম পদ্মা সেতুর সঙ্গে আপনি যুক্ত করলেন না, কিন্তু এটাও বলি আমরা জানি কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে,
পাথরে লিখো নাম খয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে। আপনি হৃদয়ে নাম লিখেছেন, বঙ্গবন্ধু যেমন করে লিখেছেন তেমনি বঙ্গবন্ধু কন্যা আপনিও আপনার নাম যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন গ্রাম বাংলা সগৌরবে সম্মানের সঙ্গে আপনার নামটি অহংকারের সঙ্গে উচ্চারিত হবে। You have made us stand taller. You have made us look brighter. You have made us feel smarter. You have shown the way out of poverty. You have shown the way out of darkness. Sheikh Hasina is the right person for Bangladesh at the right time. আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। ওপারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, পদ্মার ওপারে বঙ্গবন্ধু কন্যার বক্তব্য শোনার জন্য, তাদের স্বপ্ন বাস্তবায়নে যিনি পথিকৃ, যিনি তাদের স্বপ্নকে পূরণ করেছেন, বাস্তবায়ন করেছেন, তাকে এক নজর দেখা এবং তার কিছু কথা শোনা, সেটার জন্যই সবাই অপেক্ষা করছে। আমি আমার বক্তব্য আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো পদ্মা নদীর তীরে।